আজকে আমি চলে এসেছি বেহালাতে। এখন আমি বিল্ডিংয়ের ট্যারেসে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন আপনার মেইন রোডটা রয়েছে, এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। রাইট সাইডে আপনারা যদি একটু চলে যান তাহলে আপনারা বেহালা পুলিশ স্টেশন পেয়ে যাবেন। আর এই রোডটাকে বলে হচ্ছে আপনার 1/9 উপেন ব্যানার্জি রোড, পর্ণশ্রী পল্লী বেহালা। বিল্ডিং থেকে জাস্ট দুপা হাঁটলেই কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন। সো এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলেছি বেহালাতে। এখানে আজকে আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে। এখানে আপনারা 3টে ভেরিয়েন্টে 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন, 980 স্কোয়ার ফিট, 1022 স্কোয়ার ফিট আর 1140 স্কোয়ার ফিট। আর 2টো ভেরিয়েন্টে 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন, 1260 স্কোয়ার ফিট আর 1314 স্কোয়ার ফিট। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলা যাক। এই ফ্ল্যাটসগুলো আপনারা December 2024 মধ্যে হ্যান্ডওভার পেয়ে যাবেন। এবার লোন নিয়ে কথা বলা যাক। এটা আপনার পারচেস ল্যান্ড, সো যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। বাইরে আমি দেখতে পেলাম যে SBI, ব্যাঙ্ক অফ বরোদা, LIC ব্যাঙ্ক থেকে কিন্তু টাই আপ রয়েছে। বাট স্টিল আপনারা যদি অন্য ব্যাঙ্ক থেকে লোন চান, অন্য ব্যাঙ্ক থেকেও কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এখানে আপনারা 4-wheeler কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস দেখা হচ্ছে আপনার 5 lakhs। এবার এক্স্যাক্ট লোকেশন নিয়ে কথা বলে নিই, এই বিল্ডিংটা কোন জায়গাতে রয়েছে। সো এই বিল্ডিংটা হচ্ছে আপনার 19 উপেন্দ্রনাথ ব্যানার্জি রোডে রয়েছে, খুবই কাছে। মানে আপনারা বিল্ডিং থেকে নামবেন, জাস্ট দুপা হাঁটলেই কিন্তু আপনারা মেইন রোড পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। সামনেই আপনার বেহালা পুলিশ স্টেশনটা রয়েছে। আর এই বিল্ডিংটা আপনার পর্ণশ্রী কলেজের সামনেই রয়েছে। বিল্ডিং থেকেই আপনারা কিন্তু ডিরেক্টলি কলেজটা দেখতে পাবেন, এতটা কাছে রয়েছে। আমার ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মেইন রোডটা। এখান থেকে আপনার অটো পেয়ে যাবেন, ব্যাঙ্ক আর ATM, মেডিকেল স্টোর, গ্রসারি শপ, মার্কেট, সব কিছু কিন্তু আপনার হাতে নাগালে কিন্তু পেয়ে যাবেন। আর যদি আপনারা সুপার মার্কেট চান তাহলে আপনার কাছেই ম্যাক্স রয়েছে, বিগ বাস্কেট পেয়ে যাবেন, মোর রয়েছে। এবার অ্যামেনিটিস নিয়ে কথা বলে নিই। এখানে আপনার রুফটপ গার্ডেন পাবেন, রাধাকৃষ্ণ টেম্পল একটা থাকবে, ন্যাচারাল পন্ড রয়েছে, চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে, কমিউনিটি হল পেয়ে যাবেন, ছোট্ট একটা জিম পাবেন। আর এখানে কিন্তু আপনার দুখানা লিফট পেয়ে যাবেন, ইনকেস যদি একটা লিফট খারাপ হয় আপনারা কিন্তু আরেকটা লিফট ইউজ করতে পারবেন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+4 বিল্ডিং, এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। বিল্ডারের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটাকে পজ করে ওনাকে কল করে নিন। এখানে কিন্তু কোনো রকমের ব্রোকারেজ লাগছে না। বিল্ডিংয়ের ঠিক নিচে এখানে আপনারা 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন, চড়া রাস্তা রয়েছে, 4-wheeler পার্কিং আছে। বাট তার আগে আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই, মেইন রোডটা কতটা কাছে রয়েছে দেখুন। এটা হচ্ছে আপনার মেইন রোড, দেখুন এটা হচ্ছে আপনার মেইন রোড, তার ঠিক অপোজিটে G+4 বিল্ডিংটা হচ্ছে। আপনাদেরকে একবার মেইন রোডটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তাহলে আসতে সুবিধা হবে। এখানে আপনারা অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন। ডান দিকেই আপনার হচ্ছে বেহালা পুলিশ স্টেশন। পর্ণশ্রী প্যারাডাইস এটা আপনার পারচেস ল্যান্ড রয়েছে। সো যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন LIC রয়েছে, HDFC রয়েছে, SBI, ব্যাঙ্ক অফ বরোদা, অনেক ব্যাংকের সাথেই কিন্তু টাই আপ রয়েছে। এটা December 2024 মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে। নিচে আপনারা 4-wheeler কার পার্কিং পেয়ে যাবেন। পার্কিংটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে আমার পার্কিং এরিয়া। কার পার্কিংয়ের প্রাইস রাখা হয়েছে আপনার 5 lakhs, প্রচুর স্পেস রয়েছে। এবার ওপরে নিয়ে যাই, ওপরে নিয়ে আপনাদেরকে ফ্ল্যাটের লেআউটগুলো দেখিয়ে দিই। এবার আপনাদেরকে 1260 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স, তার ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, সেখানে মার্বেলের কাজ করে দেওয়া হবে। সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি। আর এন্ট্রেন্সের ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, 2টো করে লিফট পাবেন আর 2টো করে স্টেয়ার কেস রয়েছে। এখানে ফ্লোরিং যেটা হবে আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হবে। বাথরুমে আপনার অ্যান্টিস্কি টাইলস পেয়ে যাবেন। বাথরুম ফিটিংস, ইলেকট্রিকের ওয়্যারিং সবই কিন্তু আপনার ব্র্যান্ডেড পেয়ে যাবেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই। ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম, তার ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। এই লেআউটটা স্পেশালি আমার খুবই পছন্দ হয়েছে। কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, ওপরে লফট এরিয়া পেয়ে যাবেন।
আর লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে এখানে একটা স্পেশিয়াস ব্যালকনি পাবেন। দেখুন, এটা হচ্ছে আপনার ব্যালকনি। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্সটা, নিচে এন্ট্রেন্সটা রয়েছে, দুপা হাঁটলেই আপনারা মেইন রোডটা পেয়ে যাবেন। বর্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাবেন, আর এই ব্যালকনিটা পাবেন। এই ব্যালকনিটা আপনারা বেডরুম থেকেও অ্যাক্সেস করতে পারবেন, প্লাস লিভিং রুম থেকেও আপনারা অ্যাক্সেস করতে পারবেন। সো এইটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাদেরকে 1140 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার মেইন এন্ট্রেন্স, তার ঠিক লেফট সাইডে আপনাদেরকে একবার গিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, তার ঠিক পাশে এখানে আপনার স্টেয়ারকেস পেয়ে যাবেন, এখানে মার্বলের কাজ করে দেওয়া হবে। এটা হচ্ছে আপনার প্যাসেজ এরিয়া, এখান থেকে আমি ঢুকলাম। এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং রুম, তার ঠিক ওপরে আপনার লফট এরিয়া পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। একটা স্পেশিয়াস ডাইনিং রুম পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন, বেশ বড় সাইজের ব্যালকনি রয়েছে, রোড ভিউটা পেয়ে যাবেন। আর একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপ দেখুন অনেকটাই রয়েছে, সো আপনারা আলো বাতাস হাওয়া কিন্তু এখানে ভরপুর পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, আর ডাইনিং রুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাদেরকে আরেকটা 2 BHK ভেরিয়েন্ট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার 980 স্কোয়ার ফিট, তার ঠিক রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, আর পাশেই আপনারা লিফট পেয়ে যাবেন। আমি যেটা বললাম যে দুটো স্টেয়ারকেস আর দুখানা লিফট রয়েছে, আর এই পাশে আপনারা আরেকটা লিফট আর স্টেয়ারকেস পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমার মেইন এন্ট্রেন্স। ফ্লোরিং আপনাদেরকে বলে দিয়েছি, ভেট্রিফাইড টাইলস এখানে ইউজ করা হবে, অ্যান্টিস্কি টাইলস আপনার বাথরুমে পেয়ে যাবেন, ইলেকট্রিকের ওয়্যারিং বাথরুম ফিটিং সবই কিন্তু ব্র্যান্ডেড পাবেন। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, তার ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, এখানে একটা ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে। সো এই যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কমপ্লেক্সের ভেতরেই রয়েছে। সো এই যে এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার ন্যাচারাল পন্ড হবে, এটাকে আপনার পরিষ্কার করে দেওয়া হবে, আর চারিপাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার জগিং ট্র্যাক করা হবে, এখানে আপনার একটা ফাউন্টেন থাকবে। তো এই ফ্ল্যাট থেকে কিন্তু ভিউটা দারুণ আসবে। উপরে লফট এরিয়া পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। এটা হচ্ছে আপনার ভিউ, আর ফার্স্ট বেডরুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনার লেআউটটা। সো আপনাদেরকে লেআউটগুলো শুধু দেখাচ্ছি, ডিটেলসে কত কী সাইজ সেটা আমি বলছি না, কারণ টোটাল 41খানা ফ্ল্যাটস রয়েছে এখানে, আর অনেকগুলো লেআউট রয়েছে। সো তাই জন্য আপনাদেরকে শুধু লেআউটগুলো দেখে দিচ্ছি, আপনাদের যদি ডিটেলসে জানতে হয় আপনারা একবার সাইট ভিজিট করে নিন, সাইট ভিজিট করে কত সাইজের রুম বাথরুম কিচেন রয়েছে আপনারা এসে দেখে নিতে পারেন। সো এটা হচ্ছে আপনার 980 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। এবার আপনাদেরকে আরেকটা ভেরিয়েন্টের 2 BHK ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে আপনার 1021 স্কোয়ার ফিট, এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স, এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বলের কাজ করে দেওয়া হবে। আর এখান থেকে ঠিক লেফট সাইডে গেলে এখানে আরেকটা লিফট আর স্টেয়ারকেস পেয়ে যাবেন। লেআউটটা দেখিয়ে দিই, ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, তার ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, একটা ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে, এখানে যেটা বললাম আপনার ন্যাচারাল পন্ড করা হবে, এটা পুরোপুরি পরিষ্কার করা হবে, পরিষ্কার করে চারিপাশে আপনার জগিং ট্র্যাক করা হবে।
তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, উপরে আপনার লফট এরিয়া পেয়ে যাবেন, বেসিনের পয়েন্টটা এই পাশটাতে থাকবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। এই ব্যালকনিটা যথেষ্ট বড় রয়েছে আর এই ব্যালকনি থেকে আপনারা এই ন্যাচারাল পন্ডের ভিউটা পাবেন। ফার্স্ট বেডরুম থেকে এবার বেরোচ্ছি। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাবেন। এটা হচ্ছে আপনার বাথরুম, বাথরুমে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হবে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 2 BHK তিনটে ভেরিয়েন্ট আর 3 BHK লেআউটগুলো দেখিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে বিল্ডারের নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিতে পারেন। যারা বেহালাতে 2 BHK আর 3 BHK প্রাইম লোকেশনে খুঁজছেন উইথ অল মডার্ন অ্যামেনিটিস, এই ফ্ল্যাটসগুলো কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট রয়েছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, যেহেতু আপনার বিল্ডারের নাম্বার আমি ডিরেক্টলি দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কোনো ব্রোকারেজও লাগছে না। এখানে পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে আপনার 5,000 টাকা করে। এটা আপনার KMC এরিয়া, কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন রিচের মিষ্টি জল পেয়ে যাবেন আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো এখানে পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে আপনার 5,000 টাকা করে। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে বিল্ডারের নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। আর একটা জিনিস আমি ক্লিয়ারলি মেনশন করতে চাই, যেখানে কিন্তু কোনো রকমের ব্রোকারেজ নেই, বিকজ যে নাম্বারটা স্ক্রিনে ফ্ল্যাশ করছে এটা কিন্তু আপনার বিল্ডারের নাম্বার। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ, ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। ছাদে আপনারা যে কোনো রকমের অনুষ্ঠান করতে পারবেন। এখানে 3টে লেয়ারের ট্রিটমেন্ট করে দেওয়া হবে, রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্ট। আর ওপরে আপনারা কংক্রিটে 5,000 লিটারের 2 খানা জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।